ফখরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল চূন্নত দেওয়ার পরে আবার আগর হয়ে যায় আবার দেবা লাগবনি সুন্দর ফখরুল ইসলাম ভাই চূন্নত দেওয়ার ফরে যদি আবার সাবে হয়ে যায় তে আবার চূন্নত দেবা লাগবনি ইলা প্রথা আছে আগে আগে আমরা দেখছি একজনের চূর্ণত ফিরি গেছে খুঁয়া আবার চূন্নত ঠিক আছে চূন্নত যদি পুরা ফিরি যায় আবার দিলে টেন নিজেদের না চূন্যত তো একবার দিয়া হলে সব হয়ে গেছে আদা হয়ে গেছে ই চূন্নত ই কাম করাটাও শূন্যত শূন্যত আমরা মুখে হই আসলে ও কাম করাটা সুন্নত, হতনা করাটা সুন্নত। আমরা এখন শব্দ শূন্যত হয়ে দিই ঠিক আছে শূন্যত দিলাইছেন মানে ও সুন্নত খামটা খরা হয়ে গেছে সব হয়ে গেছে অসুবিধা নাই হ্যাঁ শারীরিক একটা ফায়দা শূন্যত দেওয়ার পরে ওটা যদি আবার ফিরে যায় তখন শারীরিক ফায়দা যে একটা ওই আসলো একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়ে যাইব এর লাগি আবার যদি দিলাইতে ভার ভারুন তো ভাবে হা বলা হতা একটা তেন ফ্রেশ হয়ে গেছে আর সেও যদি আবার না কোনো গুণ হইতো না তার শূন্যতা দেখা গেছে জি ইমরান হোসেন ভাইর প্রশ্ন হইলে বিবাহর সময় যদি উজু না থাকে বিবাহ উইবন ইমরান হোসেন ভাই ধন্যবাদ বিবাহর সময় বিবাহ তো পবিত্র নেক কাম বিবাহ ঐশ্বরিক দান আর খাম একটা একটা বাদত কিন্তু এই বিবাহটা পাক পবিত্র ইয়াতে একবারে একবারে অপবিত্র থাকা যে মানুষ সব সময় অপবিত্র থাকে হেদিও বিয়ার দিনেও গোসল উসল খরাইয়া ঠিক আছে আগর বুজুর্গ হলে তো কত আগর আগর মানুষের এখনও আমি দেখছি কোনো কোনো জায়গায় তথা প্রথা আছে গোসল খরাই খরিয়া আর কিতা কিতি খরিয়া ইটা জিনিস যদিও নিষেধ কিন্তু লাইন কিন্তু আগর যুগে তার মূল বেটিটা খারাপ আসে না মানে এই পবিত্র হওয়া উদ্দেশ্য আসলো পবিত্র হওয়া সুন্দর হওয়া এই জিনিসের ঠিক প্রকৃতি এটা সৌন্দর্য তো বাঁশে সুন্দর ডাইজ তরিকায় সুন্দর হয় এতিয়া আগৰ আগৰ মানুহে সৰুচোন আজি খেলো বহুত জেগাত এতিয়া খৰাও হয় কিন্তু আজি খেল জৰুৰীত নাই এতিয়া খৰাৰ আজিহাল বহুত সৌন্দৰ্যৰ বহুত ধৰণৰ ছিষ্টেম পাই গৈছে কিন্তু পাক পবিত্ৰ বাৰ খতা হ'লো এখন গোচল নাখৰিয়াও যদি এজনে বি উজু নাখৰিয়াও যদি এজনে বিবাহ হয় বিবাহ হৈ যাব কোনো অসুবিধা নাই কিন্তু যে চাব পাইতো আছিলোঁ বা যে হিচাপৰ ফ্ৰেছ আৰু চাফিচিয়েণ্ট হৈতো আছিলোঁ এইবিলাক হৈছে নাই আৰু কিন্তু বিবাহো হৈ যায় বিবাহো আটকীয়া থাকতো নাই এজনে ইজাব ঘৰছে আৰুজনে কবল ঘৰছে বিবাহ হৈ যাব ইয়া দেই জাহেদুল ইছলাম বাইৰ প্ৰশ্ন গোচৰৰ ফৰে উজু নাহৰিলে নমাজ উইবনি গোচলৰ ফৰে উজু নাফীয়া নমাজ ভৰা যায়বে আৰু আগৰ গোটেই এটা মাত ৰৈ গৈছে অমুছলিম কোনো বাই যদি হয় তে ইমান ইমান উইবনি অ হৈ যিব কিন্তু গোচল ঘৰিলাও এটা ইটো এটা চূন্নত কাৰণ গোচৰ ঘূৰিলা আমি বেছি বিশ্লেষণ কৰতাম নাই এতিয়া নতুন ইছলাম গ্ৰহণ কৰ্তে গোচল ঘৰীয়া ওৱা এটা পালা আৰু এটাৰ হুকুম আছে কিন্তু নাও পড়লে কলিমা পড়লে মুসলিম ওই যাব ওলা ইকটা ওলা গুসল আর ওই দুটো আপনারা ভূত ভাইতিরা পবিত্রতার উপরে নির্ভর আর একটা খরে দুদিন বেশি ফ্রেশ হইল আর সাব খরে নাতে সব পাইত না জি জহরুল ইসলাম ইসলামের প্রশ্ন হইল একজন ইমাম শুধু হাফিজ দিতে একজন ইমাম সাপ শুধু কুরানে হাফিজ তাই নমাজ ভড়াইতা তান তিলাওত সহি হাফিজ চাপ মানুষ হাবিজ মানুষ টান ইমামতির লিষ্ট নাম আছে ইমাম ফরে খেয়ে ইমামৈতা আলিম আলিমৈতা হাবিজ ঐতা কারি ঐতা ইতা শর্তান মাজা আছে ঠিক আছে তাই ইমামৈতা ভরেন কিন্তু সংশ্লিষ্ট একটা কথা কোয়া যায় একজন মানুষ হইলে আবার কিছু মায় আযুজু বিজ সালাত আরবি ভাষায় যে নমাজ পরিমাণ সহিওয়ার পরিমাণ জানা তান দরকার আর আল্লাহ সুক্রিয়া হাবিজ চাবলতা বহুতটা চ্যানেল আজকাল মাসলা মাসাইল তারা অজানা নয় জান এখন জানা মাসলা এগো আরোজনইতো ভারে তো সবই বলে নিশ্চয় জানা মাসলা অন্য ফতোয়া নাই জানা মাসলা আমলি মাসলা একজন ডেকে ভাবি দিতা তাই নিমাম তান একটা জানা সেটা হইতা ইউ তো সব দেখটা জানা নাই আরেক আলিমোর গেছে জানিয়া ইয়াও তাই তান মুক্ত দিয়ে হলো জানাইতা বা শিকাইতাই তো তো একটা দায়িত্ব নিজেও শিকলাম এক মাসলা শিকলে একশো রেখাত নফল নমাজ ফলার সমান। সব সুভান আল্লাহ